হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি প্রত্যেকে আপনারা ভালো আছেন। তো মোটামুটি বেশ কয়েকদিন ধরে প্রশ্ন আমি পাচ্ছি, কমেন্ট সেকশনে পাচ্ছি, এবং অনেকে এখনও কনফিউজড যে রাজ্যের এই এই ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশন প্রসেস 2023-24 চালু হয়েছে নাকি হয়নি। আমি আপনাদের আজকে একটা অন্যরকম ভিডিও বানানোর চেষ্টা করছি, এবং এখানে সাপ্লিমেন্টারি ক্যান্ডিডেটদেরও কয়েকগুলো প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো প্রথমত ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন, কেননা আজকে আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো রাজ্যের কোন কোন ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশন চলছে, সেই সেই ইউনিভার্সিটির নামগুলো আমার কমেন্টে মেনশন করছেন আপনারা, আমি আপনাদের বলে রাখি অলমোস্ট 6 দিন কিন্তু অ্যাডমিশনের যে ফর্ম ফিলআপ সেটা শুরু হয়ে গেছে। আপনারা কনফিউজড থাকতেই পারেন, আমি যেহেতু আপনাদের সব ইউনিভার্সিটির তথ্য দিতে পারিনি, বাট আজকের এই ভিডিওতে আমি মোটামুটি আপনাদের সমস্ত ইউনিভার্সিটির তথ্য দিয়ে দেবো। 20 থেকে 22টা ইউনিভার্সিটিতে বর্তমানে পিজি অ্যাডমিশন চলছে, নামগুলো লিখতে থাকুন, ওয়েবসাইটগুলো গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, যদি না পান আমাকে বলবেন। আমার ইনস্টাগ্রাম আইডি som9211, সেখানে আমাকে ফলো করুন এবং মেসেজ করতে থাকুন, আমি আপনাদেরকে কিন্তু রিপ্লাই করে দেবো। ফেসবুকে আমাকে ফলো করে মেসেজ করতে পারেন। এই মাধ্যমগুলো কিন্তু আপনাদের সুবিধার জন্য দেওয়া, যাতে কমেন্টে রিপ্লাই না পেলে আপনারা সেখানে সরাসরি মেসেজ করলে আমি আপনাদের সাথে কানেক্ট হতে পারি, তো অবশ্যই সেটা আপনারা করুন। প্রথমত রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটিতে এম এ এম এস সি এম কম এবং মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স ব্লিস বা ব্যাচেলার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের আবেদন চলছে। যাদবপুর ইউনিভার্সিটিতে এবার এন্ট্রান্স হতে চলেছে, যাদবপুর ইউনিভার্সিটিতেও যারা বিএড বা এম এ এম এস সির জন্য আবেদন করতে চাইছেন তারা করতে পারছেন। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে এম এ এবং এম এফ এ এবং এম বি এতে আবেদন চলছে, অলরেডি আমি ভিডিও করে দিয়েছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অলরেডি হয়ে গেছে, এখন এটা খাতা থেকে বাদ। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি কিন্তু এম এ এম এস সি এম কম এম বি এ এবং ব্লিস কোর্সের আবেদন চলছে, আপনারা সেখান থেকে আবেদন করতে পাচ্ছেন। এটা বারাসাতে অবস্থিত, যেটাকে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ও বলে বা WBSU বলা হয়। ইউনিভার্সিটি অফ কল্যাণী, যেটা কল্যাণীতে অবস্থিত, কল্যাণী ইউনিভার্সিটিতে এম এ এম এস সি এম কম এবং একাধিক বিষয়ে কিন্তু আবেদন চলছে, তো আপনারা এবং বিএডেও কিন্তু কল্যাণী ইউনিভার্সিটিতে আবেদন চলছে। তারপর আমরা আসি মেদিনীপুরে অবস্থিত বিদ্যাসাগর ইউনিভার্সিটি। অলরেডি বিদ্যাসাগর ইউনিভার্সিটির স্টেপ বাই স্টেপ ফর্ম ফিলআপ প্রসেস আমি আপনাদেরকে দেখাতে চলেছি, বা বিদ্যাসাগর ইউনিভার্সিটির নোটিফিকেশান আমি শেয়ার করে দিয়েছি, কী কী সাবজেক্ট, কী কী যোগ্যতা লাগে সেগুলো আপনারা দেখে নিচ্ছেন, সেই ভিডিওগুলো আপনারা একটু দেখুন, দেখলে বুঝতে পারবেন। নাহলে আপনাদের এই 15 তারিখ শেষ হয়ে যাবে ফর্ম ফিলআপ, আপনারা কিন্তু পুরো দেখতে থাকবেন, আপনারা আবেদন করতে পারবেন না, চান্সও কোথাও পাবেন না। তো বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে এম এ এম এস সি এম কম এবং এম বি এর আবেদন চলছে। ইউনিভার্সিটি অফ বর্ধমান, বর্ধমান ইউনিভার্সিটিতে এম এ এম এস সি এম কম এম বি এ এবং বি এড এর আবেদন চলছে। বর্ধমান ইউনিভার্সিটিতে এবং এম এড এর আবেদন চলছে, যারা আবেদন করতে চাইছেন তারা অবশ্যই বর্ধমান ইউনিভার্সিটিতে আবেদন করতে পাচ্ছেন। বাঁকুড়া ইউনিভার্সিটিতে এম এ এম এস সি এম কম এবং টেকনিক্যাল কোর্সে আবেদন চলছে। সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি পুরুলিয়ার ইউনিভার্সিটি এস কে বিউতে কিন্তু আবেদন চলছে, যে আবেদনে আপনারা যারা পাস গ্রাজুয়েট রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পাচ্ছেন এস কে বিউতে। গৌড়বঙ্গ ইউনিভার্সিটি রয়েছে, মালদার ইউনিভার্সিটি, তার তথ্য শেয়ার করে দিয়েছি, যদি না দেখে থাকেন দেখে নেবেন। কাজী নজরুল ইউনিভার্সিটিতেও কিন্তু আবেদন চলছে, যেটা আসানসোলে অবস্থিত। কাজী নজরুল ইউনিভার্সিটিতে কিন্তু এম বি এ বা অন্যান্য যে কোর্সেস এম এম এস এম কম আবেদন চলছে। আমি আপনাদের বলবো এই ইউনিভার্সিটিগুলোর আবেদনের লাস্ট ডেট কিন্তু সবই 15/9/2023। তারপর রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে এম এ এম এস সি এম কম এবং এম এল আই এস কোর্সে আবেদন আপনারা করতে পাচ্ছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। কোচবিহার বঞ্জনন বর্মা ইউনিভার্সিটি, হ্যাঁ বলে রাখা ভালো, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির দুটো ক্যাম্পাস, যেটা শিলিগুড়ি ক্যাম্পাস এবং জলপাইগুড়ি ক্যাম্পাস। তারপরে হচ্ছে কোচবিহার বঞ্জনন বর্মা ইউনিভার্সিটি সিবিপিবিইউ, যেটা কোচবিহারে অবস্থিত, উত্তরবঙ্গের আরও একটি অন্যতম সেরা ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে আবেদন চলছে আপনারা আবেদন করতে পাচ্ছেন। তারপরে হচ্ছে ডায়মন্ড হারবার ওমান ইউনিভার্সিটি, যেটা ডায়মন্ড হারবারে অবস্থিত, যেখানেও কিন্তু আপনারা মাস্টার্সের একাধিক কোর্সে ভর্তি হতে পারবেন, যেটা শুধুমাত্র মেয়েদের জন্য। তারপরে হচ্ছে সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, যেটা কলকাতাতে অবস্থিত, এরও দুটো ক্যাম্পাস রয়েছে, দুটো ক্যাম্পাসে কিন্তু মাস্টার্সে আবেদন চলছে। রায়গঞ্জ ইউনিভার্সিটি, রায়গঞ্জ ইউনিভার্সিটিতেও কিন্তু আপনারা আবেদন করতে পাচ্ছেন পিজিতে। তারপরে রয়েছে রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি, যেটাও আমাদের রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি, ওমেন ইউনিভার্সিটি, যেখানে শুধুমাত্র মেয়েরাই কিন্তু আবেদন করতে পারবে। তারপরে রয়েছে আপনাদের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে বিএড অ্যাডমিশন চলছে, WBUTTPA। এবার আসছে কিছু নিউ ইউনিভার্সিটির কথা বলি, যেটা হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটি, হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটি, যেটা
আমাদের যে ঠাকুরনগর অবস্থিত নর্থ চব্বিশ পরগনার, এখানেও কিন্তু পিজি অ্যাডমিশন চলছে। তারপরে রয়েছে রাজ্যের আরও একটি নতুন ইউনিভার্সিটি, যেটা হিন্দি ইউনিভার্সিটি। হিন্দি ইউনিভার্সিটিতে আপনারা হিন্দি বা ট্রান্সলেশন যে সাহিত্য রয়েছে, বা আপনারা হিস্ট্রি বা পল সায়েন্সের মতো সাবজেক্টে আবেদন করতে পারছেন হিন্দি ইউনিভার্সিটিতে। তারপরে রয়েছে কন্যাশ্রী ইউনিভার্সিটি, যেটা কিন্তু কৃষ্ণনগরে অবস্থিত কন্যাশ্রী ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে কিন্তু আপনারা শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারছেন মাস্টার্সে। তারপরে আসছে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি। তো এতগুলো ইউনিভার্সিটিতে কিন্তু আবেদন প্রক্রিয়া চলছে। মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতেও কিন্তু আপনারা আবেদন করতে পারছেন মাস্টার্সে। বিশ্ব বাংলা ইউনিভার্সিটি রয়েছে, বিশ্ব বাংলা ইউনিভার্সিটিতেও আপনারা পিজি ভর্তির জন্য আবেদন করতে পারছেন, এখানেও এখন আবেদন চলছে। তারপরে রয়েছে মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি, যেটা পূর্ব মেদিনীপুরে অবস্থিত, এখানেও পিজির বিভিন্ন কোর্সে কিন্তু আবেদন হয়ে থাকে। এর ডিটেলগুলো যদি আপনারা বলেন আমি দিয়ে দেবো। তারপরে হচ্ছে সাধু রামচাঁদ মুর্মু ইউনিভার্সিটি ঝাড়গ্রাম, যেটাকে ঝাড়গ্রাম ইউনিভার্সিটিও বলা হয়। এই ঝাড়গ্রাম ইউনিভার্সিটিতেও আপনারা পিজিতে কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন, তার আবেদন চলছে। তারপরে হচ্ছে দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি। দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটিতেও কিন্তু মাস্টার্সের জন্য আবেদন চলছে, 15 তারিখ কিন্তু এর লাস্ট ডেট। আলিপুরদুয়ার ইউনিভার্সিটি, আলিপুরদুয়ার ইউনিভার্সিটি হচ্ছে উত্তরবঙ্গের আরও একটি নতুন ইউনিভার্সিটি, যেখানেও কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। তারপরে রয়েছে দার্জিলিং হিল ইউনিভার্সিটি, দার্জিলিং হিলস ইউনিভার্সিটিতে আপনারা আবেদন করতে পাচ্ছেন। তো এতগুলো যে গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে আপনারা কিন্তু আবেদন করতে পাচ্ছেন। এছাড়াও রয়েছে আপনাদের আরও বেশ কতকগুলো ইউনিভার্সিটি, যেগুলো প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে পড়ছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, সিকম স্কিল ইউনিভার্সিটি, জেআইএস, অ্যাডামাস। আপনারা চাইলে এই জায়গাগুলোতেও কিন্তু আবেদন করতে পারছেন, বা স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলোও কিন্তু এর মধ্যে রয়েছে, বা ব্রেনওয়্যার ইউনিভার্সিটি। তো আশা করছি এখান থেকে আপনারা পুরো তথ্য পেয়ে গেলেন। আজকের পর থেকে কোনো ক্যান্ডিডেট যেন অ্যাপ্লিকেশান না করে আপনারা চুপচাপ বসে থাকবেন না, এই প্রত্যেকটি ইউনিভার্সিটিতে আবেদন করুন। এখানে কিন্তু কোনো আবেদনের চার্জ নেই, অর্থাৎ প্রত্যেকটি ইউনিভার্সিটিতে আপনারা ফ্রি অফ কস্ট আবেদন করতে পাচ্ছেন। ডকুমেন্টস থেকে শুরু করে কীভাবে আবেদন করতে হবে, একটি ইউনিভার্সিটির আবেদন প্রক্রিয়া অলমোস্ট প্রত্যেকটা জায়গাতেই সেম। এবার আসি আপনাদের যে একাধিক প্রশ্ন রয়েছে, দাদা আমি সেকেন্ড সেমিস্টারে সাপ্লি পেয়েছিলাম, আমি ফোর্থ সেমিস্টারে সাপ্লি পেয়েছিলাম, আমি সিক্স সেমিস্টারে সাপ্লি পেয়েছি, আমি কি পিজি অ্যাডমিশনের জন্য আবেদনযোগ্য, বা আমি বর্তমানে বিএড করছি, এর আগে ইউজি করেছি 2021-এ, আমি কি আবেদনযোগ্য। প্রথমত বিএড যদি আপনি করে থাকেন, লেটেস্ট আপনাকে কিন্তু বিএড ইউনিভার্সিটির মাইগ্রেশন, নতুন যে পিজি অ্যাডমিশনের জন্য আপনি আবেদন করবেন সেখানে দিতে হবে। সুতরাং পিজি এবং বিএড দুটোই রেগুলার কোর্স আপনি একসাথে করতে পারবেন না, ক্লিয়ার? যদি আপনি ফোর্থ সেমিস্টারে ইউজি ফোর্থ সেমিস্টারে সাপ্লি পেয়ে থাকেন, তাহলেও আপনি আবেদন করতে পারবেন না যতক্ষণ না সেই সাপ্লি ক্লিয়ার করে ফ্রেশ মার্কশিট আপনার আসছে, ক্লিয়ার? সিক্স সেমিস্টারে যদি কেউ সাপ্লি পেয়ে থাকেন 1-2 নম্বরের জন্য, রিভিউ রেজাল্ট যতক্ষণ না পর্যন্ত আসছে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না, কারণ আপনি অলরেডি ফেলড হয়েছেন, আপনি অলরেডি সাপ্লি পেয়েছেন। ইউনিভার্সিটির গাইডলাইনে, প্রত্যেকটি ইউনিভার্সিটির গাইডলাইনে দেওয়াই রয়েছে যে যদি কেউ পরীক্ষা দিয়ে থাকে, রেজাল্ট অ্যাওয়েটিং থাকে, তাহলে ফিফথ সেমিস্টারের রেজাল্ট দেখিয়ে সে, অর্থাৎ 1 থেকে 5 সেমিস্টার পর্যন্ত রেজাল্ট দেখিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি যেমন বলে দিয়েছে সে আবেদন করতে পারবে। বাট এই ভর্তির প্রক্রিয়া, অর্থাৎ 15 তারিখের ফর্ম ফিল আপের মধ্যে তাকে সিক্স সেমিস্টারের ফ্রেশ মার্কশিট আপলোড করতে হবে, না হলে কিন্তু সে চান্স পাবে না। এটা সিক্স সেমিস্টারের জন্য বলা হয়েছে, রেজাল্ট অ্যাওয়েটিং থাকলে। বাট যদি কেউ অলরেডি থার্ড ফোর্থ সেমিস্টারে সাপ্লি পেয়ে থাকেন, সে অলরেডি সাপ্লি ক্যান্ডিডেট, সে সিক্স সেমিস্টারে যতই পাস করুক, ফোর্থ সেমিস্টার বা থার্ড সেমিস্টার পরীক্ষা যতক্ষণ না দিচ্ছে, যতক্ষণ না সে পাস করছে, সে কিন্তু আবেদন করতে পারবে না। অনেকে আমাকে প্রশ্ন করছেন, বাট আমি ইন্ডিভিজুয়ালি উত্তর না দিয়ে আজকে পুরোপুরি উত্তর দিয়ে দিলাম যে যদি আন্ডার গ্র্যাজুয়েটের কোনো সেমিস্টার বা কোনো ইয়ারে সাপ্লি থাকে, তাহলে কিন্তু তারা আবেদনযোগ্য নয়, ক্লিয়ার হলো বিষয়টা? তো আজকের এই ভিডিও থেকে আমি মোটামুটি আপনাদের সমস্ত ডাউট আশা করি ক্লিয়ার করে দিতে পারলাম, এবং যে 20-22টি ইউনিভার্সিটির নাম আমি করলাম সেইগুলোতে আপনারা আবেদন করুন। বেস্ট অফ লাক জানাচ্ছি প্রত্যেককে।